बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज आमि किछु व्यतिक्रम आलाप करब, से आलापगुलो हलो सौरजगत विज्ञानीदेरके निये। सौरजगत विज्ञानीदेरके निये जे आलापटी करब, से आलापटी हलो जे तारा किछु किछु विषय जा बोझे जा देखे ताई तारा बोले। किछु किछु विषय आछे जे तादेर देखाय बोल थाके, किछु किछु विषय आछे तादेर शोनातेओ बोल थाके, आर किछु किछु विषय तादेर रिचार्ज करार मध्येओ भूल थाके। ता जेमन तारा जा देखे जा रिचार्ज करे ताई बोले, जा देखेछे सत्य एवं तारा प्रचारो करे सत्य। কিন্তু যেমন বলা হয় যে ইমুক সালে এই গ্রহটির সাথে আরও একটি গ্রহের ধাক্কা লেগে পৃথিবী কিয়ামত হয়ে যাবে, এরকম বলা হয়েছে কিন্তু হয় নাই। আরও দেখা যায় বলা হয়েছে যে উমুক গ্রহের সাথে উমুক গ্রহের ধাক্কা লেগে তাই পৃথিবী চুরমার হয়ে যাবে, কিংবা বলা হয়েছে যে পৃথিবী ভূমিকম্প হইতে হইতে সমস্ত বিল্ডিং ধসে পড়ে ক্ষয়ক্ষতি হবে, মানুষ মারা যাবে। কিন্তু দেখা গেছে যা বলা হচ্ছে তা কিন্তু হয় নাই। তার কারণ তারা দেখেছে যেটা রিচার্জ করে সে যেটা সেটা কি মিথ্যা? না, তাদের জন্য সেটা মিথ্যা নয়, কিন্তু ঘটল না তো। এর বিষয় হলো, এর বিষয়টি হলো যেমন আমি দেখতেছি একটা লোক রাস্তা দিয়ে হাইটে আসছে আসতেছে, তখন দেখা যায় সেই লোকটা মনে হয় মনে হচ্ছে দেখলাম যে গাড়ির তলায় পড়ে গেল, কিন্তু না, আরেকটু আগায় দেখি লোকটা গাড়ির পাশে দিয়ে হাঁটিয়ে আসছে এবং গাড়িটা চলে গেল, এমনও হয়। আবার কখনো দেখেছি যে রেল লাইনের উপরে কত মানুষ দাঁড়ায় আছে, কিন্তু দেখা গেছে আরে এই মানুষগুলো তো ট্রেনের তলে পড়বে, ট্রেনও কাছে এসে গেছে, কিন্তু একসময় দেখা গেছে ট্রেনের তলে কেউ পড়েনি, কিন্তু দেখা গেছে পড়েই বুঝে গেল। তাহলে এত কাছের থেকে যখন আমরা দেখি যে একটা মানুষ মনে হয় ট্রেনের তলে পড়েই গেল বা বাসের তলে পড়েই গেল, কিন্তু পড়েনি, কিন্তু পাশেই তাকে খেয়াল করে দেখা যাচ্ছে যে সে ক্রস কেটে সামনে হাঁটিয়ে হাঁটিয়ে আসতেছে, কিন্তু সে পড়ে নাই গাড়ির তলে এবং ট্রেনের তলেও কেউ পড়েনি। কিন্তু কিছু মানুষ ট্রেনের লাইনের মধ্যে এমনভাবে দাঁড়িয়ে আছে যে তারা পড়েই গেছে, কিন্তু পরে দেখা যায় তারা সাইড হয়ে গেছে। তাই বলি এমনই তারা দেখে এবং তাই তারা লেখে তা প্রচার করে, কিন্তু পরে এটা ঘটে না। তাই বলতে চাই যে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন সূর্য চন্দ্র তারা নক্ষত্র গ্রহ আমি সমস্ত কিছু আমি নিজে পরিচালনা করি। মনে হইতেছে একটা গ্রহ যেভাবে আসতেছে যে আরেকটা গ্রহের সাথে বাড়ি লাগলে বা ধাক্কা লাগলে তখন এই গ্রহটি একেবারে চুরমার হয়ে যাবে এবং পৃথিবী চুরমার হয়ে যাবে। আসলে দেখা যায় তা হয় না, কিন্তু দেখতেছি মনে হচ্ছে যে আরেকটা গ্রহের সাথে লাগলে আরেকটা গ্রহ ধ্বংসপ্রাপ্ত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আসলে দেখা যায় তারা যা দেখছে যা রিচার্জ করছে তাই বলছে, কিন্তু পরে ঘটনাটা ঘটে না। যেমন আরও একবার বলা হয়েছিল যে এই বাংলাদেশ ভূমিকম্প হয়ে সমস্ত বিল্ডিং ভাঙচুর হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু দেখা যায় মানুষ ভয়ে আতঙ্কে এই বিল্ডিং থেকে মানুষ নামতে শুরু করছে, রাস্তায় এসে স্থান নিচ্ছে। কিন্তু যেই পরিমাণে ভূমিকম্পের কথা বলা হয়েছিল সেই পরিমাণে ভূমিকম্প হয় নাই। তাহলে আজকে যে সৌরজগৎ নিয়ে যে কথাগুলো বলতেছি, যে আল্লাহ যদি বলে থাকে যে সমস্ত গ্রহ নক্ষত্র তারা আমি নিজেই পরিচালনা করি, তাহলে আল্লাহ যদি নিজেই পরিচালনা করে
তাহলে পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো গাড়ি চালায় তাহলে আইল্যান্ড দেখে চালায় বা বিভিন্ন সিগন্যাল দেখে চালায়, সমস্ত কিছু একটা মানুষ মেনটেন করে চালাতে পারে, তাহলে আমরা মানুষ তারপরও আমাদের দুর্ঘটনা হয়ে যায়। কিন্তু আল্লাহ যে একটা মহা ড্রাইভার, আল্লাহ যে সমস্ত তারা গ্রহ নক্ষত্র সমস্ত কিছু চালাইতেছে, আল্লাহর থেকে পাকা তো ওই পৃথিবীতে কেউ নেই। তাহলে তিনি সমস্ত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব কিছুকে চালাইতেছে, তাহলে তিনি তো কোনো খারাপ ড্রাইভার নয়। তাহলে আমরা কেন এমন বলবো? কিন্তু যা বলা হয় তা তো ঘটে না। তাহলে বিজ্ঞানী যারা আছে, সৌরজগৎ বিজ্ঞানী, তারা সৃষ্টির দিকে যখন লক্ষ্য করে তখন তারা বলে এই পৃথিবীটা আপসে আপ হয়েছে, এর কোনো সৃষ্টিকর্তা নেই, এটা কেউ সৃষ্টি করে নাই, অনেক বিজ্ঞানীরা এমন বলে। কিন্তু দেখেন, আমাদের নাক যে জায়গায় লাগবে সেখানেই আছে, আমাদের চোখ যেখানে লাগবে সেখানেই আছে, আমার কান যেখানে লাগবে সেখানেই আছে। তাহলে বোঝা গেল এটা কেউ হাতে ধরে সৃষ্টি করা হয়েছে, যেখানে যা লাগবে তাই লাগাইছে। তাহলে যদি আপসে আপ হয়, আমি যদি একটা চিতল পিঠা বানাই, তাহলে সে আমি চিতল পিঠাটা যখন আমি দিয়ে দিলাম, ঢেলে দিলাম, তখন কিছুক্ষণ পরে ফুটকরি ছাড়তেছে, ছিদ্র ছিদ্র হয়েছে পিঠাটা। কিন্তু আমি যেরকম মনস্থর করেছিলাম এরকম তো হইল না, এটা হইল কীরকম, এর নিজের মতো করে হলো, এর কোন দিক দিয়ে পড়া লাগলো, কোন দিক দিয়ে ছিদ্র ছিদ্র হইল, কোন দিক দিয়ে মচমচা হইল, এর কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে এই মানব দেহটা এবং সমস্ত সৃষ্টি যদি আপসে আপই হইত, তাহলে এর নাক মুখ কান নফস এর কোনো ঠিক ঠিকানা থাকতো না। তাহলে যারা বলে আপসে আপ হইছে, তারা তাদের জ্ঞানের দৌড়টা এ পর্যন্তই। আর যারা আল্লাহকে বিশ্বাস করে তারা বলে যে না, এর সৃষ্টিকর্তা আল্লাহ আছে, এ সমস্ত সৃষ্টি, সমস্ত সৌরজগৎ আল্লাহ সৃষ্টি করছে, সূর্যকে আল্লাহ পরিচালনা করে, চাঁদকে আল্লাহ পরিচালনা করে, সমস্ত গ্রহকে আল্লাহ পরিচালনা করে, একটা আরেকটার সাথে লাগুক বা না লাগুক এতে পৃথিবী ধ্বংস হবে না, ধ্বংস যেদিন আল্লাহ চাইবে সেদিন হইবে। আজ আমি সৌরজগৎ বিজ্ঞানীদের বিষয়ে আমার কিছু বলতে ইচ্ছা করল, তাই আমি বললাম। আর এই পর্ব আমি আরও কিছু বলবো ইনশাআল্লাহ। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, হয়তো আমার নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। এই বলেই আমি রাখলাম, আল্লাহ হাফেজ।